Hi guys, welcome and welcome back to my channel Spondon. তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ডেইলি ব্লগে। আর আজকের ব্লগটা প্রচন্ডভাবে একটা আনফিল্টার্ড ডেইলি লাইফ ব্লগ। তোমরা সবসময় দেখো আমি এই ঘুরতে যাচ্ছি বা এই কিছু করছি, মানে একটা টপিক থাকে। বাট আজকের ব্লগটা আমি তোমাদেরকে একদম র আমার ডেইলি লাইফ দেখাবো, যে আমি অফিস কিভাবে যাই বা কি করি সারাদিনে, কিভাবে কাজ করি, সেই সমস্ত কিছু না যে ব্লগটা থাকবে। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে, নতুন কিছু ট্রাই করছি বেসিক্যালি। সো ইয়া, ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর যারা নতুন আমার চ্যানেলে তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর এক্সাইটিং কন্টেন্ট সব আসছে সামনে। তো ইয়া, আশা করছি তোমরা নিরাশ হবে না। সো এনিওয়েজ, চলো আর বেশি না বকে ব্লগটা শুরু করি। এখন বাজে রাত্রির 11:30, না 12:00 বেজে গেছে অলমোস্ট। তো এবার এখন সব আমি গোছাবো, মানে কালকে সকালে আমার অফিস, আর অফিস যাওয়ার সবসময় আগে রাতে আমি সব কিছু ব্যাগ ট্যাগ সব টিফিন সব কিছু গুছিয়ে রাখি, কারণ সকালবেলা ব্যাঙ্গালোরে না কি হয় ট্রাফিক, সবাই জানো তোমরা ব্যাঙ্গালোরে ট্রাফিক খুব ফেমাস। আর আমার অফিসটা মিনিমাম, মানে কালকে থেকে যে অফিসটা যাবো সেটা মিনিমাম 1 ঘন্টা তো লাগবে, 1.5 ঘন্টাও লাগে অনেক সময় ট্রাফিক নিয়ে। তো আমাকে মানে 9টার মধ্যে এনি হোক বেরোতেই হবে, কারণ আমাদের অফিস আবার পাঞ্চ ইন পাঞ্চ আউট থাকে, মানে যদি টাইমলি পাঞ্চ ইন না করো, তুমি বায়োমেট্রিক আর কি আছে, তো পাঞ্চ ইন টাইমলি না করলে কিন্তু হাফ ডে স্যালারি হয়ে যায়। তো ঠিক আছে, এটাই হচ্ছে রিয়েল লাইফ একদম। তো তার জন্য তাড়াতাড়ি বেরোতে হবে, তো উঠে তখন না সব কাজ করার মতো আর তো সময় থাকে না, তার জন্য যতগুলো কাজ ছোটোবেলা থেকে এটা মানে স্কুল লাইফে আমরা করতাম না, সব কিছু রাতে গুছিয়ে রেখে সকালে স্কুল, তো সেম এখনও এই 26 বছরে বসে ওই রুটিনটাই চলছে আমার। সো চলো আমরা সব কিছু গুছিয়ে নেব। এদিকে অনিন্দকে যে আমি নতুন ইলেকট্রিক ব্রাশটা দিয়েছি জন্মদিনে, অনিন্দ এখন সেটা নিয়ে মাজছে। অনিন্দ নাকি 2 দিন দাঁত মেজে মনে হয় যে সামনের 2টো দাঁত সাদা হয়ে গেছে, অ্যাকচুয়ালি হয়েছে কিন্তু, মানে এটা কী করে হয়েছে গড নোজ, বাট ওর সামনে 2টো দাঁত খুবই সাদা লাগছে। সো অনিন্দ এবার ব্রাশটা এবার দেখাবে, মানে আমাদের কাছে খুব এক্সাইটিং ব্যাপার, ফার্স্ট টাইম দেখাও, দাঁড়াও, এই যে এই ব্রাশটা, আর কিরম একটা আওয়াজ হয়, এই যে হ্যাঁ ব্রিসেলসটা ঘুরছে। তোমরাও চাইলে একবার এই ব্রাশটা ইউজ করতে পারো, অল্দো ব্রাশটা একটু প্রাইজি, মানে এত টাকা দিয়ে ব্রাশ কেনার কোনো মানে হয় না। ওর শখ ছিল, ওকে আমি কিনে দিয়েছি ঠিক আছে, বাট আমি নিজে ওই 50-60 টাকার ব্রাশে আমার জন্য জিন্দাবাদ। সো যাই হোক, চলো এবার টিফিনটাকে গুছিয়ে নিই, তারপর অন্যান্য কাজ করবো, একটু নাইট স্কিন কেয়ার করবো, তোমাদের দেখাবো, শ্রিয়া তোমরা দেখতে থাকো। সো এই যে আমার টিফিন গোছানো হয়ে গেছে, ভাত ডাল আর পনির 3টা আইটেম, এবার এগুলোকে সব ঢাকা দিয়ে ফ্রিজে তুলে রাখবো, আর কালকে সকালে জাস্ট বের করে আমার যে টিফিন ব্যাগটা আছে তার মধ্যে এগুলোকে নিয়ে নেব। সো ফার্স্ট কাজ হয়ে যাওয়ার পর এবার ব্যাগটা গোছানোর পালা, মেন ব্যাগটা। হঠাৎ করে দেখছি আমার প্রচণ্ড কাঁধটায় যন্ত্রণা হচ্ছে, মানে দুপুরে না কীভাবে একটা শুয়েছিলাম বা সন্ধেবেলা কী করে একটা বসেছিলাম জানি না, হঠাৎ করে কাঁধটায় খুব আচমকেটা লেগে গেছে আর কি, তো সেটা একটু ব্যথা করছে। এনিওয়েজ, তো যাই হোক এবার ব্যাগটা গুছিয়ে নিই চট করে, তোমাদের দেখাই যে ব্যাগে কী কী নিই আমি অফিস যাওয়ার সময়। তো এটা হচ্ছে হোয়াটস ইন মাই ব্যাগ, সো এটা হচ্ছে আমার অফিস যাওয়ার ব্যাগ, একদম টিপিক্যাল একটা পিঠের ব্যাগ, কারণ ওই ফ্যান্সি সাইড ব্যাগে আমার জিনিসপত্র ধরে না, তো পিঠের ব্যাগে নিতে হয়। তো একদম লাস্ট কম্পার্টমেন্টে আমি এখন নিয়েছি আমার ট্যাব, আর তারপর নিয়ে নেবো আমার চার্জার, কারণ এই দুটো ছাড়া একদম আমি অচল, কোনো কাজই করতে পারবো না অফিসের। তো এটা চলে গেল একদম লাস্ট কম্পার্টমেন্টে। এবারে এর সাথে নিয়ে নেবো আমার ডায়েরি, যাতে আমি সব কাজ নোট করে রাখি, কারণ কাজের ক্ষেত্রে অনেক সময় আমরা অনেক কিছু ভুলে যাই, সেই জন্য ডায়েরি মেনটেন করাটা খুব দরকার। অ্যান্ড পেন, তো এই কটা জিনিস থাকে হচ্ছে আমার ব্যাগের লাস্ট কম্পার্টমেন্টে। এবার আসে ব্যাগের সেকেন্ড কম্পার্টমেন্টে, সেকেন্ডে আমার থাকে হচ্ছে আমার হ্যারি পটারের বইটা, যেটা আমি অফিসে একদমই সময় পাই না পড়ার, বাট তাও নিয়ে রাখি, যাওয়া আসার সময় যদি গান শুনতে শুনতে বোর হয়ে যায় তাহলে আমি বইটা পড়ি। এর সাথে হচ্ছে থাকে হচ্ছে আমার পারফিউম, যেটা হচ্ছে অরিফ্লেমের গ্লেসিয়ার, আর এটা আমি মানে ভীষণ লং লাস্টিং, আর পারফিউম তো অফিসের সবাই ক্যারি করে, কারণ ভীষণ দরকার হয়। এর সাথে থাকে আমার হ্যান্ড ক্রিম, কারণ এসিতে থাকতে অফিসে প্রচণ্ড আমার হাত শুকিয়ে যায়, যেহেতু আমার কাজই হাতের, তার জন্য হাতটাকে সবসময় হাইড্রেটিং রাখাটা খুব ইম্পর্ট্যান্ট। এটা অরিফ্লেমের একটা পিচ হ্যান্ড ক্রিম, এটা চলে যাবে। আর তার সাথে যাবে আমার কে বিউটির লিপস্টিক, এটা হচ্ছে আমার সেটা তোমাদের লাস্ট ব্লগে দেখিয়েছিলাম রিহার্সাল, এটা হচ্ছে আমার অলওয়েজ ব্যাগে থাকে একটা লিপস্টিক, কারণ নো ম্যাটার আমি যা ড্রেস পরি না কেন বা যা কিছু করি, মানে এই শেডটা সবের সাথে চলে যায়। অ্যান্ড তার সাথে আমার চিরুনি, তো এই কটা জিনিস থাকে হচ্ছে আমার ব্যাগের সেকেন্ড
খাপে আর কি। তারপরের মানে এই আর একটা কম্পার্টমেন্ট আছে এখানে, তো এই এইটাতে হচ্ছে আমার থাকে এখানে মেয়েদের যেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা, তার সাথে হচ্ছে সানগ্লাসেস, আমার পার্স আর বাড়ির চাবি, আর তার সাথে যেটা থাকে সেটা হচ্ছে আমার মাউথ ফ্রেশনার। নাও এটাও খুব ইম্পর্টেন্ট, কারণ যেহেতু আমাকে ক্লাস নিতে হয়, সারাক্ষণ কথা বলতে হয়, তো এটাও আমার ব্যাগে থাকে মাউথ ফ্রেশনার, অ্যান্ড তার সাথে আমার হেডফোনস। এই অবধি জিনিস থাকে, আর আমি কিছু ক্যারি করি না। তো মোটামুটি বলতে পারি একটা ছোটোখাটো সংসার আমার সাথে আমার অফিসে যায়। কালকে আবার আমাকে ব্যাগের সাথে লাঞ্চের সাথে এইটাকেও ক্যারি করতে হবে, এটা হচ্ছে আমার সেমি পারমানেন্ট মেকআপের কিট। তো কাল থেকে একটা নতুন ওয়ার্কশপ শুরু হচ্ছে ব্যাঙ্গালোরে, সেটা আমাকে নিতে হবে সেমি পারমানেন্ট মেকআপ, কী সেটা কালকে তোমরা দেখতে পাবে। সো যাই হোক, এই কিটটাও আমাকে ব্রিফ কেসের মতো এটাকেও আমাকে ক্যারি করতে হবে কালকে। সো ইয়া, এটা একটু চাপের ব্যাপার। আর কালকে সকালে আমি ঠিক করেছি আমি আজরক প্রিন্টের শাড়িটা এই ব্লু ব্লাউজ দিয়ে পরে যাবো, আর তার সাথে ইনার স্কার্টটাও আছে। তো এই তিনটে জিনিস ড্রেসটা পুরো গুছিয়ে রেখে দিলাম, যাতে সকালে ওটা আমাকে আর ড্রেসের জন্য হাতড়াতে না হয় আর কি। সো ইয়েস, সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু রাতের স্কিন কেয়ার ত্বক চর্চা করবো, করে শুয়ে পড়বো অ্যালার্ম দিয়ে, আর শোয়ার সময় একটু গান শুনতে শুনতে ঘুমাবো। আমি এখন সানডে সাসপেন্স শুনি বেশি গানের থেকে, মানে সানডে সাসপেন্সের নেশাটা আমার বরাবরেরই। তোমরা সানডে সাসপেন্স শোনো কিনা আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে, আর তোমাদের ফেভারিট গল্প কী সেটাও জানাবে। আমার তো মোস্ট ফেভারিট হচ্ছে ভোগ, মানে অসাধারণ লেগেছিলো আমার। সো যাই হোক, এরকম অনেক গল্প আছে, সানডে সাসপেন্স ইজ অলওয়েজ দি বেস্ট। তো যাই, এবার কি একটু ত্বক চর্চা করিস, তোমরা দেখা আমি এখন রিসেন্টলি এই গরমের জন্য কী স্কিন কেয়ার ফলো করছি। তেমন কিছুই না, তো তোমাদের জন্মদিনে যেটা দেখালাম যে আমি একটা সেট কিনেছি পুরো লরিয়ালের, তো খুব বাজেটের মধ্যে আমি পেয়ে গেছিলাম, মানে 1200 টাকার মধ্যে আমার ফেস ওয়াশ, টোনার, সেরাম, নাইট ক্রিম, ডে ক্রিম, এই পুরো কম্বোটা এসে গেছিলো। তো সেটা এখন ইউজ করছি, তোমরা দেখে বলবে কোনো মানে চেঞ্জেস এসছে কিনা। অল দ্য আমার ফেসে টাচওয়ুড কোনো প্রবলেম তো এমন নেই, আর কিন্তু খুব ভালো, বেশ রিফ্রেশিং আর বাজেট ফ্রেন্ডলি, তার জন্য কিনে নিয়েছিলাম। সো যাই, এবার সেগুলো ইউজ করি সারাদিনের মধ্যে। না, এটা আমার ফেভারিট টাইম আমার স্কিন কেয়ার রুটিন। তো শুরু হচ্ছে এই যে লরিয়ালের এই ফেস ওয়াশটা দিয়ে, দাঁড়াও তো দেখ, লরিয়ালের গ্লাইকোলিক ব্রাইট ক্লেন্সিং ফোম, সত্যি খুব ভালো। তো এটা দিয়ে ফার্স্টে মুখটা ধুয়ে এক্ষুনি আসছি। সো ক্লেন্সার দিয়ে মুখটা পরিষ্কার করে নেওয়ার পরে এবার আমি টোনারটা লাগিয়ে নিচ্ছি, এই জয়ের টোনারটা দেখাচ্ছি। সো টোনারটাকে জাস্ট আমি এরকম ড্যাপ ড্যাপ করে পুরো স্কিনে লাগিয়ে নিচ্ছি। তুমি যদি আমার ইন ডিটেলস মানে ডেপথ নলেজের সাথে স্কিন কেয়ার ভিডিওস দেখতে চাও, সেটা তো আমার প্রোফাইলে আপলোড করাই আছে আমার চ্যানেলে, তো তোমরা সেটাকে সেখানে গিয়েও দেখে নিতে পারো। আর আমি স্কিন কেয়ার দেখে এখন সময় নষ্ট করছি না, এরপর সিরাম আর নাইট ক্রিমটা লাগাবো, যেটা দুটোই লরিয়ালের। আমি তোমাদের প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি, আর এই এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে স্কিন কেয়ার করা ভীষণ ডিফিকাল্ট। এই যে এইটা হচ্ছে জয়ের এই টোনারটা যেটা আমি এখন ইউজ করছি, আর এই লরিয়ালের সিরাম, আর এইটা হচ্ছে লরিয়ালের নাইট ক্রিম, এই তিনটা এখন আমি জাস্ট লাগিয়ে নেবো। তো গাইজ, আমার স্কিন কেয়ার পুরো হয়ে গেছে, ক্রিমের জন্য একটু চকচকে করছে মুখটা। তোমাদের সাথে একটা প্রোডাক্ট শেয়ার করার জন্য এলাম, সেটা হচ্ছে কেয়ার সেটের এই অ্যারোমেটিক স্পা সিরামটা। তোমরা কি ইউজ করেছো কিনা এটা জানাবে। আমি এটা ইউজ করছি, মানে অলমোস্ট হাফ হয়ে গেছে দেখো ইউজ করে। এটা না চুলটাকে খুব ম্যানেজেবল রাখে, এবং আমি না এটা রাতে লাগিয়ে শুই, তারপর সকালে না চুলটা মানে ফ্রিজি ড্রাই টাইপের লাগে না, মানে যাদের ড্রাই হেয়ার তারা এটা অবশ্যই ইউজ করতে পারো। এটা না একটু অয়েলি সিরাম টাইপের আর কি, মানে ধরো আমার এখানে ব্যাঙ্গালোরের ক্লাইমেটের জন্য না চুলটা একটু ড্রাই হয়ে যায়, তো তার জন্য এটা ভীষণ ভীষণ ভালো একটা সিরাম আমি তোমাদের সাজেস্ট করছি। এটা খুব বাজেট ফ্রেন্ডলি, 200 টাকা বা 180 এরকম একটা দাম আছে। তোমরা সবাই একবার এটা অবশ্যই ট্রাই করো, আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্কটা মেনশন করে দেবো, অ্যামাজন থেকে তোমরা এটা পারচেস করতে পারো, এটা কিন্তু খুব ভালো। আর যারা ইউজ করেছে তারা অবশ্যই তোমাদের ফিডব্যাকটা কমেন্টে জানিও। সো হয়ে গেছে, এবার আজকের মতো সব কিছু ডান, রাতে এবার আমি জাস্ট শুতে যাবো। সো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে সকালে, তো তোমরা দেখতে থাকো ব্লগটা। হাই গাইজ, গুড মর্নিং। সো সকালে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছে আর ব্লগ করে নিই সেই সময়টা, কারণ এত দৌড়ঝাঁপ করতে হয় না, তখন আর ব্লগ করার মতো সময় পাওয়া যায় না। সো ইয়েস, পুরো শাড়ি টাড়ি পুরো একদম রেডি হয়ে গেছি, জাস্ট ক্যাবটা বুক করেছি, আসবে অটো বা ক্যাব যেটা বুক হবে আর কি, গাড়ি পাওয়াই একটা খুব সমস্যা।
আসলে বেরিয়ে যাব অলমোস্ট এখন বাজে 9:10। অনিন্দ অলরেডি অফিস পৌঁছে গেছে, আর আমি জাস্ট একটু কান আর গলার হারটা পরে এবার বেরোবো। আর এইটা হচ্ছে আমার শাড়িটা, যেটা এখন পরেছি। সো ইয়েস, পুরো রেডি, এবার জাস্ট অফিস পৌঁছানোর পালা। সো ফাইনালি এসে গেছে অফিসে, একটু পরেই ক্লাস শুরু হবে। এই যে কেবিনে, আমার কেবিনে বসে গেছি, এখন প্রজেক্টটা সেট হচ্ছে, তারপরে ক্লাস শুরু হবে। সো প্রিয়াঙ্কা এখানে প্র্যাকটিস করছে। সেকেন্ড টাইম প্রিয়াঙ্কা রায়, লেটস সি হোয়াট শি ইজ গোইং টু ডু। নিষ্ঠা, আ যাও বহন, শুরু করো। নিষ্ঠা বহন, নিষ্ঠা বহন, শুরু করো আইব্রো। সো এখন ক্লাসে আমি বানানার উপর মাইক্রো ব্লেডিং এর ডেমো দিলাম, আর এরা সবাই এখানে এখন প্র্যাকটিস করছে। এন্ড হিয়ার এগেইন মিস প্রিয়াঙ্কা, ওয়াই ইউ নট প্র্যাকটিসিং অন বানানা? আচ্ছা, বানানা পে হম লোগ কিউ প্র্যাকটিস করতে মাইক্রো ব্লেডিং, টেল মি। হমেশা টুইজার খারাপ। अभी देखो, पानी पानी कलर के अंदर, लेट्स सी व्हाट वी कैन डू फॉर ওফ গাইস, ফাইনালি বাড়ি চলে এলাম। এসেই মানে কান থেকে আগে খুলে ফেলেছি দুলটা, এত টায়ার্ড। মানে আমি 5:30 বেরিয়েছি আর এখন বাজে 7:00, আমি পৌঁছালাম আর কি। এতটাই দূরে, মানে অটোতে যেতে যেতে গা মানে পিট টিট পুরো ব্যথা হয়ে গেছে এরকম। তোমাদের মধ্যে ক্লাসের কিছু ফুটেজে দেখালাম, সব ফুটেজ তো দেখানো যায় না, কারণ বুঝতেই পারছো একটা অফিসের মধ্যে সবাই সবসময় কমফোর্টেবল হয়ও না। আমি জানিও না কারা দেখছে, তারা কিভাবে ব্যাপারটাকে নেবে, সেটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো যাই হোক, মোটামুটি দেখলে ক্লাস করাচ্ছিলাম মাইক্রো ব্লেডিং সেমি পারমানেন্ট মেকআপ যেটা কোর্সটা। তো এসে এবার একটু ফ্রেশ আপ হয়ে নেবো, হয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এর মধ্যে অনিন্দ রাত্রি 10:30 সময় টিকিট কেটেছে ভিকি কৌশলের নতুন সিনেমাটার জন্য আর কি। মানে আমাকে আবার সকাল উঠে বেরোতে হবে কালকে, আবার 10:30 সময় রাতে শো দেখতে যেতে হবে। মানে ভাবো, স্ট্রেসফুল লাইফ। তো যাই হোক, গিয়ে ফ্রেশ হইনি, আর একটু শ্যাম্পু করতে হবে, পরে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। সো গাইজ, চান করে এসে তাড়াতাড়ি করে ডিনার করে নিয়েছি, কারণ যেটা বললাম তোমাদের, আজকে আমি সিনেমা দেখতে যাচ্ছি। কি সিনেমাটার নামটা ভুলে যাচ্ছি, ভিকি আর সারা আলীর, যাক কেটে ভুলে গেলাম, কবি কি একটা, খুব কমপ্লিকেটেড নামটা। বাট যাই হোক, চান করে ড্রেস পরে রেডি হয়ে গেছে, এখন বেরোচ্ছে। 9:50 বাজে, 10:20 থেকে শো কাছের হলেই, বাট গাড়ি করে যাবো, মানে VR বলে ব্যাঙ্গালোর একটা মলে। অগ্নিয়ারদা আর দেবস্মিতাও যাবে, তো ওদেরকে তুলে নিয়ে আমরা চলে যাব। সো ইয়া, আজকে মুভি প্ল্যানটা হঠাৎ করেই হয়েছে, কারণ আজ বাই ওয়ান গেট ওয়ান দিচ্ছিল, তাই জন্য না সবাই আমরা দুজনেই কেটে নিয়েছি টিকিট আর কি, কারণ আজকের মুভিটা রিলিজ করেছে তার জন্য। সো ইয়া, হেকটেক যাচ্ছে একটু আর কি, এসে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, আবার কালকে সকালে শনিবার দিনও অফিস, আর কালকে 9:30 মধ্যে পৌঁছাতে হবে। সো ইয়া, কালকেও তোমাদের দেখাবো অফিসে কি হচ্ছে না হচ্ছে। তো এখন চলো এবার বেরোনো যাক। আর এই সুন্দর চুড়িদারটা আমি যে পরেছি, যেটা আমাকে আমার ছোট পিসি গিফট করেছে, তো আমার চুড়িদারটা পরে আমার খুব ভালো লাগছে, তাই জন্য তোমাদেরকে দেখালাম আর কি। সো ইয়া, চলো এবার বেরোনো যাক। ঠিক আছে, লিফটে আমি তো জানি না হলের দিকে পৌঁছে গেছি ফাইনালি আমরা হলে, এবার যাচ্ছি সিনেমা হলের দিকে আর কি। দেবের সাথে ভয় পেয়ে গেছে, ও মা লিফটটা পুরো ফাঁকা। হাই গাইস, তোমাদের এখন আমি লিফট দেখাবো, তোমরা তো কোনোদিন দেখোনি। এই যে লিফট, এই যে দেবস্মিতা, এই যে অভিনা, আমরা কোন সিনেমা দেখতে যাচ্ছি? আব্দুল কুলি।
ইয়েস আমারও এটাই হচ্ছে বাট নামটা মনেই করতে পারছি না ব্ল্যাঙ্ক হয়ে গেছে এক্স্যাক্টলি কি সিনেমাটা ছিল ভগবানে তারপরে আমরা যাচ্ছি অনিন্দ বলছিল সিনেমাটা নাকি ভালো হবে না এই হবে না এই হচ্ছে লাইন ঢোকার জাস্ট সি লাইন কি সিনেমা কেন ঢোকে কেন পাঠানের সময় ঢোকেনি পাঠানটা ভালো সিনেমা এটা বাজে সিনেমা হাই গাইস ফাইনালি সিনেমা থেকে বাড়ি চলে এলাম প্রচন্ড বোরিং ইরিটেটিং কোনো গল্প না বলা একটা মাথামুটো সিনেমা বানাতে হয় বানিয়ে দিয়েছিলাম টাইপের আমার লাগলো মানে কি লেন্দি আমি দাঁড়িয়ে পুরো ঘুমিয়েই পড়ছিলাম এরকম তার মধ্যে অনিন্দা আমার গায়ে কোল্ড ড্রিঙ্কস ঢেলে দিয়েছে ঠিক আছে মানে কোল্ড ড্রিঙ্কসটা নিয়েছে সেটার ওপরে ক্যাপটা লাগাইনি এইভাবে আমাকে দিয়েছে আর পুরো আমার গায়ে চুলে মানে শ্যাম্পু করে গেলাম পুরো কোল্ড ড্রিঙ্কস পরে এখন ধুলাম আমার তো যাই হোক এইসব করে কাটলো সো ইয়া আশা করছি তোমাদের একটা ছোট্ট ডেলি ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো আর যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ ছোট্ট একটা কাজ করে দিও সাবস্ক্রাইব করে দিও আর লাইক বাটনটা অবশ্যই দিও বাট সবার আগে তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো পড়লে ভীষণ ভালো লাগে সত্যি কথা বলছি একদম মন থেকে সো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সবার সাথে নতুন ব্লগে খুব 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 তাড়াতাড়ি আশা করি তোমাদের নতুন ব্লগও ভালো লাগবে সো ইয়া স্টে টিউনড ততদিন তোমরা সবাই খুব ভালো থাকো চলো বাই